রাফেল বিতর্কে 126-এর বদলে 36 রাফেল এসেছে ভারতে। রাফেল বিতর্কে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তার দাবি 126 রাফেল চুক্তিতে থাকলেও 2015 সালে মাত্র 36 রাফেল যুদ্ধবিমান ভারতে আসে। ভারতীয় বায়ুসেনার পরিকাঠামোগত অভাবের কারণেই রাফেল বিমান চুক্তি অনুসারে নেওয়া হয়নি। ফ্রান্স থেকে 36টি রাফাল বিমানই নেয় ভারত। বায়ুসেনা থেকে ইতিবাচক ইঙ্গিত না মেলায় চুক্তি হওয়া রাফেল যুদ্ধবিমান আমদানি করতে পারেনি ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সীতারামন জানান, ভারতীয় বিমান ঘাঁটি ক্ষমতা অনুযায়ী রাফেল বিমান নিতে পেরেছে ভারত। তিনি আরও জানান, বারবার রাফেলের আর্থিক খরচ চাওয়া হচ্ছে কেন্দ্রকে, অথচ 2015 সালে চুক্তির পরেই সাংবাদিক বৈঠকে রাফেল খরচের খতিয়ান কেন্দ্রের তরফে দেওয়া হয়েছিল। পার্লামেন্ট ও সাংবাদিক বৈঠকে দেওয়া তথ্যে 670 কোটি টাকা প্রাথমিক খরচ হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে সীতারামন পরিষ্কার জানান, যখন রাফেল চুক্তি হয়েছিল সেই সময়ে বাণিজ্যিক মস্তিষ্ক নিয়েই দুই দেশের চুক্তি হয়। দুই দেশের সংস্থার মধ্যে রাফেল চুক্তি হয়, এই চুক্তিতে সীতারামন ছিলেন না, তাই তার কাছ থেকে আর্থিক হিসেব চাইলে সঠিক উত্তর মেলবে না। তিনি জানান, বিমানপথের পরিকাঠামোর ওপর ভিত্তি করেই রাফেল বিমান আমদানি করা হবে।